হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সঞ্জলেশন তো এই ভিডিওতে আমরা ক্লাস এইটের পার্ট ফাইভ অর্থাৎ আগস্ট দু হাজার একুশে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করবো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি সো দেখো এখানে প্রথমেই কী দেওয়া আছে এখানে যে কোশ্চিনগুলো নেওয়া আছে সেখানে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের স্বাস্থ্য শিক্ষা যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে এই কোশ্চেনগুলি নেওয়া হয়েছে তো প্রথমেই দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে কয়েক দেখা গেছে ও এর পুরো নাম এখানে হবে ওয়ার্ল্ড ওকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ক্ষয়ের দেখা বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে গয়ে রয়েছে স্বাস্থ্যবিধান হল বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুন্দর সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায় ঘয়ে রয়েছে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয় চিকিৎসা ব্যয়ের ষাট শতাংশই খরচ হয় স্বাস্থ্যবিধানের অভাব রোগের চিকিৎসায় অঙ্গর দাগে রয়েছে দেশের কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব উন্নয়ন সূচক ওকে এটা হচ্ছে একের দাগের প্রশ্নের উত্তর তারপর দেখো দুইয়ের দাগে কি রয়েছে দুয়ের দিকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো দুইয়ের কয় রয়েছে কি শিক্ষার্থীদের শরীরে আয়োডিন নামক খনিজ মৌলটির অভাব হলে কি কি উপসর্গ দেখা দেবে তো ওখানে একে আছে চোখের ভাব দুই আছে পড়াশোনায় পিছিয়ে পড়া তিনে ক্লান্তিভাব চারে গলগণ্ড এবং পাঁচে রয়েছে সবকটি তো উত্তর হবে আমাদের পাঁচেরটা সবকটি ওকে নেক্সট ক্ষয়ের জায়গায় দেখুন কোন রোগটি আয়রন নামক খনিজ মৌলের অভাবজনিত রোগ একে আছে চর্মরোগ দুইয়ের ডেঙ্গু তিনে ম্যালেরিয়া চারের রক্তাল্পদা পাঁচে রয়েছে রাত কানা তো সঠিক উত্তর হচ্ছে চারেরটা রক্তাল্পতা ওকে আয়রনের অভাবজনিত রোগের রোগ হচ্ছে সেটা হচ্ছে রক্তাল্পতা এরপর দেখব গয়ের দাগের প্রশ্নটা গয়ের দাগে দেওয়া আছে কোন কোনটি ভিন্ন ধরনের রোগ ম্যালেরিয়া ফাইলেরিয়া বা গোদ টিটেনাস ডেঙ্গু আর চিকনগুনিয়া তো এদের মধ্যে কোনটি ভিন্ন ধরনের রোগ সেটি হচ্ছে তিনের দাগেরটা অর্থাৎ টিটেনাস বাকি সবগুলো হচ্ছে মশাবাহিত রোগ ওকে কিন্তু টিটেনাস সেটা মশাবাহিত রোগ নয় তো আলাদা হচ্ছে টিটেনাসটা এরপর দেখো ঘয়ের দাগে কি দেওয়া আছে ঘয়ের দাগে বলা হয়েছে যদি উত্তরটি হয় এডিস মশা তাহলে প্রশ্নটি কী ছিল একে দেওয়া আছে কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয় দুই আছে কোন মশা কামড়ালে চিকুনগুনিয়া রোগ হয় তিনের রয়েছে কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় তার আছে কোন মশা কামড়ালে ফাইলেরিয়া রোগ হয় তো উত্তর হবে আমাদের তিনের দাগেরটা ওকে তিনের দাগেরটা সঠিক উত্তর কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় তার উত্তর হচ্ছে এডিস মশা ওকে তো তিনের দাগাটা হচ্ছে সঠিক উত্তর ওকে এরপর দেখো অন্য দেখা কে দেওয়া আছে কখন কখন হাত ধুতে হবে খাওয়ার আগেও পরে শৌচাগার ব্যবহারের পরে রোগীর ঘরে যাওয়ার আগেও পরে স্নান করার পরে পাঁচে দেওয়া আছে এক দুই তিনটে তিন নম্বর ক্ষেত্রে আর ছয়ে দেওয়া আছে সবকটি ক্ষেত্রে তো উত্তর হবে পাঁচের দাগাটা এক দুই ও তিন নম্বর ক্ষেত্র তিন নম্বর ক্ষেত্রে ওকে খাওয়ার আগে শৌচাগার পরে আর রোগীর ঘরে যাওয়ার আগেও পরে এরপর দেখো তিনের দাগে কোশ্চেনটা দেওয়া আছে কি তিনের দিকে বলা হয়েছে নিজের মতো করে লেখো ক তিনের কয় আছে নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো তিনের ক্ষয়ে দেওয়া আছে প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে ওকে তো এই প্রশ্নের প্রশ্ন দুটো উত্তর আমরা এখানে লিখেছি সো প্রথমে দেখো নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো এ প্রশ্নের উত্তর আমরা লিখব নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি হলো এক গ্রামের সন্নিকটে জঞ্জাল বাঁশঝাড় নদীধার পুকুর পাড়ে অথবা গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোনো চিহ্ন থাকবে না দুই হচ্ছে গ্রামের সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে তিন হচ্ছেন গ্রাম পঞ্চায়েত সভায় খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করতে হবে এবং নিয়ম ভঙ্গকারীদের শাস্তিরও শাস্তির প্রতিবিধানও করতে হবে ওকে এরপর দেখুন চার নম্বর পয়েন্টটি কি আছে চার নম্বর আছে গ্রামের সংগৃহীত কঠিন বর্জ্য পদার্থের স্বাস্থ্যসম্মত নিষ্কাশনের জন্য পঞ্চায়েতকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচে রয়েছে পঞ্চায়েত এলাকায় কঠিন বা তরল বর্জ্য জমা করা যাবে না ছয় রয়েছে প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাসের সংস্থান রাখতে হবে সাত নম্বর রয়েছে সমস্ত খাটাল ও গোয়াল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আটে রয়েছে প্রতিটি গ্রাম প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শতকরা নব্বই জন ও তার বেশি পরিবারের শৌচাগার আছে তা নিশ্চিত করতে হবে এরপর দেখো ন নম্বর পয়েন্টটি কী দেওয়া আছে নয় রয়েছেন খাটাল শুকরের খামার মুরগির পোলট্রি প্রভৃতি অতি ঘন জনবসতি জনবসতি এলাকা থেকে দূরে রাখতে হবে দশে রয়েছে আমাদের পরিবেশ নির্মল করে গড়ে তুলবার জন্য বৃক্ষরোপণ ও সবুজ আয়নার ওপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে ওকে তো প্রথম এক নম্বর যে কোশ্চিন দেওয়া আছে তার উত্তরটা এভাবে লিখতে হবে এরপর দেখো তিনের ক্ষয়ের দাগের উত্তরটা কী দেওয়া আছে প্রশ্ন কী দেওয়া আছে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তো এর উত্তরে তোমাদের লিখতে হবে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে এক নম্বর বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে দুই শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সাবানের ব্যবহার করতে হবে তিন নম্বর রয়েছে খাবার আগে ও পরে এবং শৌচাগারের পরে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে চার নম্বর রয়েছে বিদ্যালয়ের বিদ্যালয়ে মিড ডে মিলের থালা বাসন ধোয়ার জন্য সুরক্ষিত উৎসের জল ব্যবহার করতে হবে চাল ডাল আনাজ সবজি ধোয়ার জন্য সুরক্ষিত উৎসের জল ব্যবহার করতে হবে রান্নার কাজে যুক্ত মহিলাদের রান্নার আগে এবং খাবার পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধোয়া সুনিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা যেখানে মিড ডে মিল খায় তার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এরপর দেখো পাঁচ নম্বর পয়েন্টে কি রয়েছে প্রতিদিন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ খাবার খাওয়ার ঘর ও শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে ছয় রয়েছে বিদ্যালয়ের প্রার্থনা সভা ও শ্রেণী পাঠের সময়ের মধ্যেও আবশ্যিক স্বাস্থ্য শিক্ষাদানের ব্যবস্থা রাখতে হবে ওকে তো এই প্রশ্নের উত্তরে প্রশ্ন উত্তর তোমাদের এটা লিখতে হবে তোটা ছিল ক্লাস এইটের পরিবেশ বিষয়ে যে স্বাস্থ্য ও শরীরশিক্ষা বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার উত্তরগুলি ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো প্রত্যেকের কাছে যাদের প্রয়োজন যাতে তারাও এই ভিডিওটি থেকে তাদের উত্তরগুলো লিখে নিতে পারে সঠিকভাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান বাটনটিকে অন করে রেখো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টার ভিডিও সি ইউ অন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই